अविश्वास्य अकल्पनीय शिहरणकारी महानगरी कलंक अंधविश्वास निशेष हल आद्यवंत परियाल ভেটাপাড়াত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকর তথা রহস্যজনক ঘটনা। এই কারণে রহস্যজনক বলে এই কারণে আমি উল্লেখ করেছো যে অন্ধবিশ্বাসৰ ফলত এটা পৰিয়াল কেনেকৈ ধ্বংস হৈ গৈছে তার বাস্তব উদাহরণ বহু দূরলৈ বিচাৰি যাব নালাগে। খুদ এইখন শিক্ষিত মানুহৰ সমাজ মহানগরীতে ইয়াতে পোৱা গৈছে। আজিৰ যুগত আপুনি হয়তো বিশ্বাস নকৰিব, কিন্তু এআই বাস্তব কাহিনী। আমি যি কম যি দেখুৱাম সেয়া দেখিলে আপুনি হয়তো নিজকেই প্রশ্ন করিব, সঁচাকৈ আমি এই যুগরেই বাসিন্দানে? ভাষাহীন করে তুলিব আপনার আমার এই প্রতিবেদনে। ঘটনা গুৱাহাটী মহানগরীর, স্থান ভেটাপাড়া, এটা প্রকাণ্ড অট্টালিকা। এই অট্টালিকাটোর চৌপাশতেই রচনা হয়েছিল এক রহস্যখন নাটকর। কোনোবাই কিবা কলা যাদু কৰিছিলে, সেই কলা যাদু এতিয়া নতুনকৈ বোলে আকৌ তেওঁলোকক এফেক্ট কৰিছে। তো সেইটো কাৰণে সেই কলা যাদু যিখিনি আছিলে খানি উলিয়াবলৈ তেওঁলোকে লেবাৰ লগাই এই গাঁতটো খন্দাইছিলে ৰাতি ৰাতি। নাটকৰ শেষ দৃশ্য অতি কৰুণ। মাত্ৰ 30 বছৰীয়া তজবুজীয়া এগৰাকী যুৱকৰ অকাল মৃত্যু। মৃত যুৱকজনৰ নাম উৎপল ডেকা। কিন্তু কেনেকৈ মৃত্যু হ'ল উৎপলৰ? একমাত্র সম্পত্তির লোভর বাবে এই জ্যোতির্ময় নামের এই যুবকজনে সংঘটিত করেছে এই ভয়াবহ দুষ্কার্য। যদি কেতিয়াবা কয় নিজে কয় চিকিৎসক, কেতিয়াবা কয় জ্যোতিষী, কেতিয়াবা বায়ুসেনা বিভাগতো কাম করা বলে কয়। আর প্রায়ই এই যুবকজনে, এই নির্দিষ্ট যুবকজনে এই পরিয়ালটুক অস্ত্র দেখায় মরণের ভাবুকি দিয়ে। আর সিদিনাখনে বিহামপুরত যেদিনাখনে এই চাঞ্চল্যকর রহস্যজনক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছিল, সিদিনাও এই যুবতীগীর ভাতৃক সঙ্গ দিছিল এই নির্দিষ্ট যুবকজনে। এয়াই সঁচা অন্ধবিশ্বাসৰ কৰাল গ্ৰাহত ভেটাপাড়াৰ এইটো পৰিয়াল। এতিয়া এই গাঁতটোলৈ লক্ষ্য কৰক। গোটেই রহস্যজনক ঘটনাটোর সাঙুর খাইছে এগারী সন্দেহজনক ব্যক্তির নাম জ্যোতির্ময় শর্মা। আর এই জ্যোতির্ময় শর্মার নির্দেশতে এক প্রকার এই গোটেই অট্টালিকাটো খান্দি করে এক প্রকার হেক করে দিয়া হয়েছিল। যদি মোৰ সতীর্থ ফটো সাংবাদিকগী আর কিছু দেখাবলৈ সক্ষম হয় এই অট্টালিকাটোর ভিতর ভাগর কিছু এয়া দৃশ্য, এয়া ভিতর ভাগর কিছু দৃশ্য ভালদরে প্রত্যক্ষ করক। এগর এটা সুন্দর অট্টালিকা এইদরে খান্দি করে এইদরে হেক করে দিয়া হয়েছে। পরিয়ালের অভিযোগ, কোনো জ্যোতির্ময় দেব শর্মা নামৰ এজন ভণ্ড বাবাই পৰিয়ালৰ লোকক এই অট্টালিকাটোত কোনোৱে তন্ত্ৰ মন্ত্ৰ কৰা বুলি বিপথে পৰিচালিত কৰিছিল। ঘটনাটো এইটো মাৰ্ডাৰ হয়, এইটো অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসৰ কাৰণে বলি হৈছে আৰু মোৰ ভাইটি। এইটো জ্যোতিৰ্ময় দেৱ শৰ্মাই হয়, সম্পত্তিৰ কাৰণে এইবিলাক কৰিছে। গোটেই মানে কি এনেকৈ মানে ঘৰ তলত বহুত বেয়া বস্তু আছে, পাৰিলে মানে কি ঘৰ মাটি গোটেই বিক্ৰী কৰিব লাগিব, সেই বস্তুবিলাক যদি উলিয়াব নোৱাৰে মানে সেইবিলাকে আৰু। এই জ্যোতির্ময় দেব শর্মা নামৰ ব্যক্তিগৰাকীৰ নিৰ্দেশতেই সম্পন্ন হৈছিল এই গাঁত খন্দা প্ৰক্ৰিয়া। ৰব, ঘটনা ইমানতে শেষ নহয়, তাৰ পাছৰ ঘটনা শুনক। এতিয়া মৃত্যু হোৱা উৎপল ডেকাৰ সৰু ভগ্নীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্কত আছিল জ্যোতির্ময় দেব শর্মা নামৰ এই ব্যক্তিগৰাকী। আৰু 1.5 বছৰ ধৰি এনেদৰে জ্যোতির্ময়ে পরিয়ালের লোকক বুজনি দিছিল যে অট্টালিকাটোত কোনোবাই কলা জাদু করেছে। তার পাছতেই পরিয়ালের লোকে অট্টালিকাটোর এই কোঠাটোত চলালে খনন কার্য। সন্দেহজনক সামগ্রী বিচারি পরিয়ালের লোকর আরম্ভ হল অভিযান। আর এই অভিযান চলি থাকার মাজতেই এই অট্টালিকাটোর সত্বাধিকারী অর্থাৎ উৎপল ডেকা গৈছিল নলবাড়ীলৈ। লগত গৈছিল জ্যোতির্ময় দেব শর্মা নামৰ এগৰাকী ভণ্ড বাবা। নলবাৰীলৈ যোৱাৰ পথতেই নলবাৰীৰ শিমলিয়াত ৰহস্যজনকভাৱে মৃত্যুক আকোৱালি ল'লে উৎপলে। এইটো পৰিকল্পিত হত্যাকাণ্ড, কাৰণ আমি যিবিলাক ফটো চাবলৈ পাইছোঁ তাত যি ধৰণে গাড়ী এক্সিডেণ্ট হোৱা দেখাইছে, গাড়ীখনত একো দাগ নাই। পৰিয়ালৰ মতে এয়া এক পৰিকল্পিত হত্যাকাণ্ড। পরিয়ালের লোকর এতিয়া সন্দেহর আঙুলি জ্যোতির্ময় দেব শর্মালৈ। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।